আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শোকাবহ বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অভিভাবক পরীক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা। আবরার হত্যা মামলার চার্জশিট নভেম্বরের প্রথম সপ্তাহে। তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা নীতির খসড়া ক্যাবিনেটে অনুমোদিত, বিভিন্ন পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। সুনামগঞ্জে পাঁচ বছরের শিশুকে খুন করে ঝুলিয়ে রাখা হয় গাছে, ধামরায় চার শিশুর ধর্ষক আটক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শোকাবহ বুয়েটে হয়েছে ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে বুয়েট কিছুটা শান্ত থাকলেও মাঠ ছাড়েনি আবরার হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা। সকালে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি তিন ঘন্টার পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষার্থী অভিভাবকরা বুয়েটের এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তিতে। প্রকৌশল শিক্ষায় দেশের সেরা বিদ্যাপীঠে সন্তানের ভর্তি পরীক্ষা, বাইরে মা বাবার দীর্ঘ প্রতীক্ষা, সাথে দুশ্চিন্তাও। সন্তানের স্বপ্ন পূরণে কেমন হবে পরীক্ষা, সাথে বুয়েটের সাম্প্রতিক পরিস্থিতিও ভাবাচ্ছে অভিভাবকদের। আমাদের সন্তানদেরকে এই বুয়েটে যাতে সুন্দরভাবে তারা পড়াশোনা করতে পারে, সেটাই হচ্ছে আমাদের প্রধান কাম্য। তো আজকের যে পরিবেশ শান্ত, আর গত কয়েকদিন আগে যে পরিবেশ ছিল সেটা আমরা খুবই মর্মাহত এই ধরনের একটা পরিস্থিতি হওয়ার জন্য। এখানে টিকলে ভালো প্রতিষ্ঠান, এখানে পড়াশোনা করবে, একটু টেনশন আবার ওইটাও আছে ওই যে পরিস্থিতিটা নিয়ে। আমাদের শিক্ষার্থীরাও এখন অনেক সচেতন হবেন, আমরা মনে করি যে ভবিষ্যতে সুন্দর পরিবেশ বজায় থাকবে এবং আমাদের শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশে পড়াশোনা করবে এবং দেশের উন্নয়নে তারা কাজ করতে পারবে, আমরা আশাবাদী। বিশেষ করে অভিভাবকরা এখন শিক্ষা প্রতিষ্ঠানের যে রকম পরিস্থিতি, সেটা হোক ছেলে বা মেয়ে, এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বুয়েটে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার বিষয়ে দুই শিফটে পরীক্ষা হয়। এবছর 12টি বিভাগের 1060টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,161 জন। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়ে হাসি মুখে বের হয় শিক্ষার্থীরা। প্রশ্ন কঠিন হলেও পরীক্ষা ভালো হয়েছে অনেকের। জি, অনেক ভালো, মোটামুটি অনেক ভালো, শান্ত পরিবেশ বেশ, এবং টিচাররাও অনেক বেশ, মানে বেশ ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, ভালো ব্যবহার করেছে। কোশ্চেনটা একটু টাফ ছিল, আর এমনিতে হ্যাঁ হলের পরিস্থিতি সবচেয়ে ভালোই ছিল। আমার নিজের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অবশ্যই নিজের পরীক্ষা সবার কাছে বেশি কঠিন লাগে, কিন্তু যা এক্সপেক্টেড সেটাই আর কি, পরীক্ষা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। টেনশন করবো কেন, কারণ আন্দোলন তো হচ্ছে ভালো কিছুর জন্যই, আর সেটা তো আসলে আমাদের পক্ষেই, তো এটা নিয়ে আমার কোনো টেনশন ছিল না, আর আমি ধরেই পরীক্ষাও পিছাবে না এটা আমার বিশ্বাস ছিল। আবরার হত্যার পর চলমান পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আন্দোলনকারীরা কর্মসূচি শিথিল করে, তাই পরীক্ষার দিন স্বাভাবিকই থাকে বুয়েট পরিস্থিতি। সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বুয়েটের উপাচার্য। তো ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি, আমাদের বাধা কিছু এসছে, অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে আমাদের, বাট আমরা তো আলটিমেটলি সুন্দরভাবেই করেছি, এবং এটা তাদেরও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি। তো আমরা আগামীকাল আরও কাজ করব এবং আশা করছি ওদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সব কিছু সমাধান করতে পারব। ভর্তি পরীক্ষার পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে বলে আগে জানিয়েছে শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। বুয়েটের ছাত্র আবরার হত্যায় জড়িত রাজশাহীর অনিক সরকার এবং মেহেদী হাসানের এই রূপ এলাকাবাসীর কাছে অচেনা। নিজ এলাকায় তারা অত্যন্ত নম্র, ভদ্র এবং মেধাবী ছাত্র। গ্রামবাসী বলছেন, বুয়েটে ভর্তির পর অপরাজনীতিতে জড়িয়ে পাল্টে গেছে তাদের জীবনযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিক শিক্ষার অভাব, মাদক সেবন, ক্ষমতার অপব্যবহার এবং অপসংস্কৃতির কারণে মেধাবী শিক্ষার্থীরা নানা অপকর্মে জড়াচ্ছে। রাজশাহী থেকে রিপোর্ট করছেন পরিতোষ চৌধুরী আদিত্য। সম্প্রতি বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 19 ছাত্রের দুজন মেহেদী হাসান রবিন ওরফে শান্ত ও অনিক সরকার, তারা বর্বরচিত এই হত্যাকাণ্ডে জড়িত। হতবাক রাজশাহীর কাপাসিয়া এবং মোহনপুর উপজেলার বড়ইকুড়ির মানুষ, কারণ এই ছেলেদেরই তারা চিনতেন অত্যন্ত মেধাবী ও ভদ্র হিসেবে।
স্কুল শিক্ষক মাকসুদ আলীর একমাত্র ছেলে মেহেদী এবং ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে অনিক সরকার স্কুল ও কলেজে জিপিএ 5 পেয়ে ভর্তি হয়েছেন বুয়েটে। এলাকাবাসীর এখনো বিস্ময় গ্রামের সহজ সরল মেধাবী ছেলে দুটি কিভাবে ভয়ঙ্কর খুনের তালিকায়। আমরা পাঠাচ্ছি আশা করে, তার বাবা, আমাদের বাবা, এদের বাবা, সবার বাবাই পাঠাচ্ছে মানুষ হতে, সেখানে যায় যে তারা জড়ায় যাবে বিভিন্ন কাজে কামে, এটা কারো কাম্য না, কোনো সন্তানের অভিভাবকেরই কাম্য না। আইনগত ব্যবস্থাতে যেটা হবে আইন সেটা সবাইকে মানতে হবে। যেহেতু আগে নাম ছিল না, পরে যে বহিষ্কার করার কারণে আমার ছেলেটার নাম এসেছে, তো এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। আমার ছেলে, আমি মুক্তি চাচ্ছি। তদন্ত করি যদি আমার ছেলেকে আসামি সাব্যস্ত করেই ফেলে, তখন আমি বাবা হয়ে আমার একমাত্র সন্তানের তো সর্বস্ব শাস্তি আমি কামনা করতে পারি না, পারি। সবাই জানে তারা ভদ্র, এবং এরকম ঘটনার সাথে জড়িত হবে এটা কোনো বিশ্বাসযোগ্য আসে না। আমরা বিশ্বাস করতে পারি না যে শান্ত এরকম কাজ করতে পারে। আমরা দেখে বাবার নাম আসার কথা শুনে তো সবাই এলাকার লোক আশ্চর্য হয়ে গেছে। এদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, সন্তানদের কথিগত বিদ্যায় মেধাবী করে গড়তে ব্যস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান, তাদের কোথাও নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না। তাদের নৈতিক শিক্ষাটা, সামাজিক মূল্যবোধটা, এই শিক্ষাগুলো কোনো বাবা মা, কোনো অভিভাবক, কোনো শিক্ষক ওভাবে হাইলাইট করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, যার ফলে মেধাবী ছাত্র তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ভালো মানুষ বা মানবিক বোধসম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। নৈতিক শিক্ষাই পারে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, অভিমত বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বুয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে আগামী মাসের প্রথম সপ্তাহে, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি বলেছেন, আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত 15 জন সহ 19 জনকে গ্রেফতার করা হয়েছে। চার আসামি 164 ধারায় জবানবন্দিতে আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। তিনি আরো বলেন, যদিও এখনও তাদের কাছে আবরার হত্যা রহস্য সম্পর্কে পুরোপুরি ধারণা নেই, গোয়েন্দাদের পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ চলছে। আবরার হত্যার মোটিভ সম্পর্কে শিগগিরই পরিষ্কার বক্তব্য মিডিয়ার সামনে উপস্থাপনের আশা প্রকাশ করেন মনিরুল ইসলাম। চারজন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা বক্তব্যে এসেছে যে তারা তাকে শিবির সন্দেহেই আসলে ডেকে এনে মারপিট করছিল, এবং মারপিটের এক পর্যায়ে, তো এটি আসলে এই বাকিদের জবানবন্দি পাশাপাশি তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আসলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আমরা আশা করছি যে আগামী মাসের শুরুর দিকেই এই মামলার তদন্ত কাজ শেষ হবে, তখন আমরা একটা মানে পূর্ণাঙ্গ চিত্র দিতে পারব। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকালে শহরের 7 মাথে এই কর্মসূচি হয়। এই সময় বক্তারা বিশেষ ট্রাইব্যুনালে আবরার ফাহাদ হত্যার বিচার এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নির্মমভাবে হত্যার আসামিদের সুষ্ঠু বিচারের দাবিতে কুড়িগ্রাম স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বক্তারা আবরার হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আবরার হত্যাকাণ্ড বাক স্বাধীনতার উপর নিষ্ঠুর আঘাত উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতেও। পাঁচ বছরের শিশুকে হত্যার পর লিঙ্গ এবং কান কেটে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখার বিভৎস ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। নির্মম এই ঘটনা ঘটেছে দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের কেজাউরা গ্রামে। সোমবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে 2 ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমান তুহিনের বাবা। রাত 1টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় তুহিন। পরে বাড়ির পাশের একটি কদম গাছে তার মৃতদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তুহিনকে ছুরিকাঘাতে হত্যা করে দুটি ছুরি পেটের মধ্যে রেখেই মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পৈশাচিক কায়দায় তার কান এবং লিঙ্গ কেটে ফেলে তারা। তুহিনের বাবা আব্দুল বাসির জানান, প্রতিবেশী কারোর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শিশুর বাবা এবং চাচা চাচি সহ 7 জনকে।
তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতির খসড়া অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রকৌশল গবেষণা কাউন্সিল আইনের খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি বাতিঘর আইনের খসড়াও অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সভার শুরুতে সম্প্রতি বিভিন্ন পুরস্কার পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত জানান। ধামরাইতে চার শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ধর্ষক আফসারউদ্দিনকে ধামরাই পৌর শহরের আমবাগান থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, 5 থেকে 9 বছর বয়সী চার শিশু আফসারের বাড়ির পাশেই খেলা করছিল। এ সময় আফসার মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের ঘরে নিয়ে যায়। পরে সেখানে সে তার 3 সহযোগীকে সঙ্গে নিয়ে এক শিশুকে ধর্ষণ এবং অন্য 3 জনকে ধর্ষণের চেষ্টা চালায়। এই শিশুদের চিকিৎসা চলছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। কুমিল্লায় একটি হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিভাগের দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আব্দুল হালিম এই রায় দেন। 2013 সালের 1 ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি দক্ষিণ গৌরীপুরে মৎস্য প্রজেক্ট নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলায় 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেওয়া হয়। আসামিদের মধ্যে 6 জন কারাগারে রয়েছে, বাকিরা পলাতক। দখলে বিলুপ্তির পথে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ইছামতি শাখা খাল। থানার পাশে খালের প্রবেশমুখে প্রায় 1 একর জমি দখল করে চলছে বিভিন্ন স্থাপনা নির্মাণ। নদী খাল দখলমুক্ত করার সরকারি ঘোষণার পরও সক্রিয় দখলদাররা। মুন্সিগঞ্জ থেকে রিপোর্ট করছেন সোনিয়া হাবিব লাবনী। কয়েক বছর আগেও দৃশ্যমান ছিল মুন্সিগঞ্জের ইছামতি নদীর শাখা খাল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌপথে মালামাল আসত এই খাল দিয়ে। সম্প্রতি খালের পাশে থানার সীমানা অংশে বালি ভরাট করে চলছে স্থাপনা নির্মাণ। প্রশাসনের নাকের ডগায় দিন দুপুরে প্রভাবশালীদের এমন অবৈধ দখল বলে অভিযোগ স্থানীয়দের। সিরাজদি খানের বাজারের পানি, এই একটা খাল, এই দিক দিয়ে পানি নিষ্কাশন দিয়ে এটা দখল করে দোকানপাট উঠেছে। বাজারের দোকানদাররা এটারে দখল করে নিয়ে নিছে, আমরা এটারে পূর্ণ উদ্ধার চাই। সিরাজদি খানে এই ঐতিহ্যবাহী খালটি বাজারের একমাত্র পানি নিষ্কাশনের জায়গাটি আজকে ভরাট হয়ে যাচ্ছে। আমি প্রশাসনের মাধ্যমে এই খালটি যেন পুনরায় উদ্ধার করে। প্রশাসন নীরব, তাদের কোনো সঠিক ভূমিকা আমার চোখে আমি দেখতেছি না। প্রত্যেক সম্পত্তিটা যদি কোনো এক পিঠে দিক ওদিক হয়ে থাকে আমরা সাধারণ ভেঙে দেব। পুলিশ জানায় বিষয়টি দেখার দায়িত্ব ভূমি অফিসের, তারা সহযোগিতা চাইলে প্রশাসন ব্যবস্থা নেবে। ভূমির বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ, তারা ব্যবস্থা গ্রহণ করলে আমাদের কাছে পুলিশি হেল্প চাইলে আমরা পুলিশি হেল্প করব। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এখানে প্রয়োজনে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে, এরপরে আমরা বাজারে ড্রেনেজ ব্যবস্থার জন্য কাজ করছি। দুর্বৃত্তদের ঠেকানো না গেলে সরকারের উদ্যোগ ও উন্নয়নের সুফল মিলবে না বলে মনে করেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। কুড়িগ্রামে রেল স্টেশনে নতুন ভবন নির্মাণের বছর না পেরোতেই বৃষ্টিতে ভবনের ছাদ দিয়ে পানি ঢুকছে রুমে। দেয়ালে বিভিন্ন স্থানে ধরেছে ফাটল, বেরিয়ে আসছে বালু আর ছোট পাথর। ভবন নির্মাণ অনিয়মে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রায় 2 বছর আগে 99 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রেল স্টেশনের 2 তলা নতুন ভবন, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে এখনই ভবনের ছাদ থেকে পানি ঢুকছে রুমে, এমনকি দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। 16 অক্টোবর কুড়িগ্রাম থেকে একটি নতুন আন্তনগর ট্রেন উদ্বোধনের কথা রয়েছে, সেই উপলক্ষে ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালানো হলে চোখে পড়ে ভবনে এই ত্রুটিগুলো। কর্তৃপক্ষের গাফলতি আর ঠিকাদারের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবকে দায়ী করছেন স্থানীয়রা। এখানে ঠিকাদার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এবং রেলওয়ের কিছু সংশ্লিষ্ট তদারকি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে মান অত্যন্ত খারাপ করেছে। বেজে রড কম দিছে, তারপর নিচের মধ্যে যে কাদার উপরে ঢালাই করছে, চুয়ে চুয়ে পানি পড়তেছে, রুমের মধ্যে পানি আটকে পড়ছে এবং দেয়ালে কেটে তার ঢুকিয়ে দিছে। তবে অনিয়মের কথা অস্বীকার করে উল্টো ভবনের কাজ সঠিকভাবে হয়েছে বলে জোর দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।
আমার দিক থেকে আমি এটুকু বলবো, কোন রকম ত্রুটি হয়ে যায় তার ক্ষেত্রে সম্পূর্ণ আমি নিবো। এটা ডিপার্টমেন্টাল প্ল্যান ডিজাইনের যদি কোনো গাফিলতি হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার দিক থেকে আমি মনে করি যে কোনো ত্রুটি আমি রাখি নাই। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে সুন্দর করার বিষয় ছিল, সেটি হয়তো কাঙ্ক্ষিতভাবে হয়নি, তবে টেকনিক্যাল সাইডটা এবং ডিজাইন কীভাবে ছিল সেটি দেখার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করে দেবো। ত্রুটি বিচ্যুতি থাকে যদি তদন্ত সাপেক্ষে প্রয়োজন বোধে তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি চান না স্থানীয়রা, তাই কঠোর শাস্তির দাবি জানান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। চতুর্থ ধাপে স্থগিত হওয়া নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। এবারে প্রথম ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিলি করা হয়। এদিকে রাজ্যের বাঘা উপজেলার 4টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। অন্যদিকে চাঁপানবাবগঞ্জ সদর উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে গুলিতে নিহত হয়েছে স্থানীয় যুবলীগ নেতা খুরশেদ। ঘটনাকে বন্দুক যুদ্ধ দাবি করে র্যাব বলছে হত্যাসহ নগরীর বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। র্যাব জানায় রাত 9টার দিকে ডবল মুরিং থানার আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ আটক করা হয় 28 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি খুরশেদকে। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয় তার আস্তানায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে খুরশেদ নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র এবং গুলি। সড়ক দুর্ঘটনায় মাগুরা এবং চুয়াডাঙ্গায় দুজন নিহত হয়েছে। সকালে মাগুরা শহরতলির পার নান্দুয়ালি বোর্ড অফিসের সামনে সিএনজি চাপায় মাহবুবুর রহমান নামে একজন নিহত হয়। পুলিশ জানায় সকাল 10টায় বাজারে যাবার জন্য মাহবুব পারনান্দুয়ালি হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি সিএনজি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাহবুবুর রহমান টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর ছিলেন। এদিকে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বাস মালিক সমিতির সদস্য সচিবকে কুপিয়ে জখমের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বাস ধর্মঘট চলছে পিরোজপুরে। সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। আকস্মিক এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস মালিক সমিতির আহ্বায়ক রতন ঠাকুর জানান, রোববার রাতে সদস্য সচিব নিজামুল্লাহকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 অক্টোবর বাস মালিক সমিতির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে একাংশ, আর এর ফলে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন নতুন আহ্বায়ক রতন ঠাকুর। সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন এবং আগামী সম্ভাবনা কাজে লাগাতে 100 বছরের পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে মংলা বন্দরের মাস্টার প্ল্যান। পাইপলাইনে থাকা সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে এই মাস্টার প্ল্যান অনুযায়ী। তবে বন্দর সৃষ্টির 69 বছর পর এই পরিকল্পনা নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বাস্তবায়ন নিয়ে আছে আশঙ্কা। মংলা থেকে রিপোর্ট করছেন জসিমউদ্দিন। বন্দর সৃষ্টির 69 বছর পর তৈরি হচ্ছে মংলা বন্দর উন্নয়নের মাস্টার প্ল্যান। 5 কোটি টাকা ব্যয়ে ওই প্ল্যানটি 1 বছরের মধ্যে তৈরি করবে জার্মানির একটি প্রতিষ্ঠান। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অনুমোদনের অপেক্ষায় থাকা সব প্রকল্প এখন থেকে বাস্তবায়ন হবে মাস্টার প্ল্যান অনুযায়ী। 2100 শতাব্দীর মাস্টার প্ল্যান আমাদের বাংলাদেশের ডেল্টা প্ল্যানের সঙ্গে সঙ্গতি রেখে এই মাস্টার প্ল্যানটা তৈরি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের বর্তমান কর্মকাণ্ডগুলো আমরা সমসাময়িকভাবে নিচ্ছি যেন আমরা পিছিয়ে না পড়ি। 5 যুগেরও বেশি সময় পার করেছে মংলা বন্দর, এত দীর্ঘ সময় নষ্ট হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন এর আগেও মাস্টার প্ল্যানের কথা তারা শুনেছেন, কিন্তু তা শুধু মুখে মুখেই। শুধু পদক্ষেপ নিলেই হবে না, এটাকে বাস্তবায়নে রূপান্তরিত করতে হবে। আমরা আগের পরেও দেখছি চেয়ারম্যানরা আসলে অনেক পদক্ষেপ নেয়। চেয়ারম্যান বন্দরের চেয়ারম্যানরা আসলে প্রথম প্রথম অনেক কিছু বলে, বাস্তবে তা রূপান্তরিত হয় না। মাস্টার প্ল্যান অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে অবশ্যই মংলা বন্দর যে লাভজনক প্রতিষ্ঠান এটা অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। আগামী 3 বছরের মধ্যে মংলা বন্দরের ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
বাংলা বন্দরকে আগামী দিনের একটা সম্ভাবনার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা এই উপদেষ্টা কমিটিতে আলোচনা করেছি। আমরা মনে করি আগামী তিন চার বছরের মধ্যেই বাংলা বন্দর বাংলাদেশের অন্যতম একটি বন্দরে পরিণত হবে। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে আধুনিক বন্দর হবে বাংলা, সেই প্রতীক্ষায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় ইলিশ ধরার অভিযোগে মংলায় ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। মংলা থানার ওসি তুহিন মণ্ডল জানান, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের মংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। এদিকে চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে হামলা চালিয়েছেন জেলেরা। এ সময় পুলিশের দুই সদস্য সহ পাঁচজন আহত হয়। আটক করা হয়েছে ১৭ জন জেলেকে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ জানায় মা ইলিশ রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোরে অভিযানে যান তারা। রাজ্যরাজেশ্বর এলাকায় অভিযানকালে জেলেরা অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে ৪০,০০০ মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা বিএনপি জামাত খুঁজে বের করে তাদের বিদায় করার তাগিদ দিয়েছেন দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ তাগিদ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজশাহীর শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। একই দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে জামালপুরে। সকালে শহরের বকুলতলা চত্বরে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বোরো ধানের ফলন বাড়ানোর বিষয়ে কর্মশালা হয়েছে সাতক্ষীরায়। শহরের মুজাফফার গার্ডেনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত কুমার সাহা। বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। জেলা প্রশাসকের কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এর আয়োজন করে। উপস্থিত ছিলেন পদস্থ সরকারি কর্মকর্তা, দোকান মালিক সমিতি, হোটেল সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করে বালু ও পাথর শ্রমিকরা। প্রধান বন সংরক্ষকের নাম ভাঙিয়ে ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্র দাবি করে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছেন বন বিভাগের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ আবু জাফর। খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শেয়ার নামগুলো আরো একবার জানিয়ে দিই। শোকাবহ বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অভিভাবক পরীক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা। আবরার হত্যা মামলার চার্জশিট নভেম্বরের প্রথম সপ্তাহে। তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা নীতির খসড়া ক্যাবিনেটে অনুমোদিত, বিভিন্ন পুরস্কার পায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে খুন করে ঝুলিয়ে রাখা হয় গাছে, ধামরায় ৪ শিশুর ধর্ষক আটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৭:৩০, ৬টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।